হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ডে। তো আমি আজকে সকাল সকাল জিমে চলে গেছিলাম 5:30 সময়। যদিও বেশি এক্সারসাইজ করিনি পায়ে ব্যথার কারণে, তাই কিছু ভিডিও তুলে নিলাম। তারপর আমি তাড়াতাড়ি বাড়িতে এসে সব কিছু গুছিয়ে স্নান করে ব্রেকফাস্ট করে নিলাম আম আর ওটস আর ডিম দিয়ে। আজকে আমাদের অফিস থেকে নিয়ে যাবে ওয়েস্টিনের টিম লাঞ্চের জন্য। তো আমি রেডি হব, অফিসের কাজ আমি আগে থেকে শুরু করে দিয়েছি বিকজ আমি কিছুক্ষণ থাকবো না টিম লাঞ্চের জন্য। তো সেই জন্য তাহলে রেডি হওয়ার আগে প্রথমে একটুখানি ময়েশ্চারাইজার লাগিয়ে নেবো। প্রথমে আমি মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর তাতে আমি একটুখানি বরফও লাগিয়ে নিয়েছি। বরফ লাগালে না খুব ফ্রেশ লাগে। তো এখন আমি একটুখানি একটা ময়েশ্চারাইজার আছে আমার কাছে, এই ময়েশ্চারাইজারটা একটু মুখে লাগিয়ে নেবো। এত যা গরম পড়েছে, ময়েশ্চারাইজার লাগিয়ে সাথে সাথে আমার প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। ময়েশ্চারাইজার লাগিয়ে সাথে সাথে না যদি আমি সানস্ক্রিন লাগিয়ে নিই তাহলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমি লাগিয়ে নেবো স্যাফের সানস্ক্রিনটা। এই সানস্ক্রিনটা প্রচণ্ড ভালো, একটা ম্যাট ফিনিশ দেয়, অনেকটা সেই মেকআপ মেকআপ মনে হয়, যেহেতু আমি মেকআপ লাগাই না মুখে। তো সেই জন্য একটু এই গরমে ম্যাট ফিনিশটা দেওয়া। আমি দেখতে পাই না বেশি দূর থেকে চশমা ছাড়া, তো আমি একটা ছোটো আয়না নিয়েছি, তাতে আমি আইলাইনার না কাজলটা লাগিয়ে নেবো। খুবই সামান্য কাজল লাগাবো। তো কাজল লাগানো তো ডান, তো গ্রিন লাগিয়েছি আর ব্ল্যাক লাগিয়েছি, দুটোই লাগিয়ে নিয়েছি অল্প অল্প করে, মোটামুটি ঠিকই লাগছে। এর থেকে বেশি সাজলে আমি কেমন একটা আনকমফোর্টেবল ফিল করি। তো হয়ে গেছে, এবার জাস্ট লাগাবো লিপস্টিকটা। ও তারপর একটা টিস্যু পেপার নিয়ে, ম্যাট ফিনিশ এসে গেছে, এরপরে আর এটা উঠবে না। তো এটা আমি শিখেছি রুমির থেকে, রুমি অনেক কিছু জানে তো আমাকে শিখিয়েছে এটা। তো এটা বেশ ভালো কাজ দেয়। তো এবার আমি একটা জামা চুজ করে নিই, চুজ করে রেডি হয়ে যাই, কারণ ব্যাগ গোছাতে হবে। মনে করে আইডি কার্ড নিতে হবে, আগের দিন আইডি কার্ড নিতে এসেই আমার পায়ে ফ্র্যাকচার হয়ে গেছে, এর উপরে সেই চশমাটা তো পরতেই হবে। এবার তাহলে আমি যাই, গিয়ে রেডি হয়ে যাই, বাকি জামা কাপড়টা পরে নিই, গিয়ে তারপরে বেরিয়ে পড়তে হবে, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। সো অফিসের লাঞ্চে যাওয়ার জন্য আমি নেব এই ব্যাগটা। এটা একটা ছোটো ব্যাগ, আমার কাছে আরেকটা অন্য স্টাইলেরও ব্যাগ আছে, বাট এই ব্যাগটা আমাকে রুমি দিয়েছিল, আমার বেশ পছন্দের। তো এই ব্যাগটা নেব, তার সাথে নেব আমার ওয়ালেট। তো এখানে কিছু টাকা, কিছু খুচরো আছে, আর তাছাড়া মেইনলি আছে এই আইডি কার্ড, যেটার জন্য আগের দিন এত প্রবলেম হলো। এটা আর একটা ছোটো পকেট পারফিউম এই গরমে, আর লিপ বাম, ছাতা তো মাস্ট, আর একটা কম, এটা হলো চিরুটি। তো চলো সব ব্যাগে ভরে নেওয়া যাক। আর নেব এই টিস্যু পেপারটা, এটা আমি বের করতেই ভুলে গেছিলাম। এই জিন্সটা যে পরবো সেটা আগে থেকেই ডিসাইড করে নিয়েছি, বাট এই তিনটে জামার মধ্যে কোনটা পরবো সেটা এখনও ডিসিশন নিতে পারছি না। এটা নতুন, এটা একবার পরেছি, আর এটা তো এখনও ট্যাগই কাটা হয়নি, এটাও নতুন। তবে এই যে প্রথমে জিন্সটা পরি, দেন প্রত্যেকের ট্রায়াল দিয়ে দেখবো, যেটা ভালো লাগে মানে গরমে ভালো লাগে সেটাই পরে যাবো, বিকজ কমফোর্টেবল হওয়াটা খুব জরুরি। কারণ এটা খুবই বেসিক নর্মাল হোয়াইট জিন্স অ্যান্ড হোয়াইট প্যান্ট, প্রচণ্ড মনোটোনাস হয়ে যাচ্ছে মনে হয়টা, প্রচণ্ড ভালো কোয়ালিটি, ঠিক আছে। তো এটা পরে ট্রাই করে দেখি, এটাও ভালো, বাট সেটা সেই মানে বিশাল ঢিলা, বাট প্রচণ্ড কমফোর্টেবল। এগেন মানে কমফোর্টেবল জিনিসটা দেখে দেখে একটু বেশি ঢিলা হয়ে গেছে এটা, দেখা যাক অন্য একটা পরে, যদি কোনো কিছুই না ভালো লাগে যে কোনো একটা পরে চলে যাবো। এটা অন্যগুলোর থেকে বেটার লাগছে ঠিকই, বাট সেটা হলো ফুল ঢাকা, ওখানে গিয়ে ঠান্ডা লাগতে পারে মানে এসি আছে বলে, বাট বাইরে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো এখানে এবার তোমরা হয়তো ভুলটা দেখতে পাবে, এটা হচ্ছে একটা কুর্তি স্টাইলে, তো এটা অনেকটা বেশি ভালো লাগছে কারণ এটা দেখতে একটু ডিফারেন্ট, বাকিগুলো জাস্ট টি শার্ট। এটা সাথে আমার এই বোট ওয়াচ, এটা তো আমার সাথে সবসময় থাকে। এর পলিশটা অলরেডি গতকালই আমি পরে নিয়েছি, চেঞ্জ করে নিয়েছি। তো তোমরা জানিও আমার এই অফিসের টিম লাঞ্চের লুকটা তোমাদের কেমন লাগলো। কোনো ইয়ারিংস পরিনি, তার কারণ আমার বেশিক্ষণ ইয়ারিংস পরে থাকলে খাওয়া হয়ে যায়, তো আমি সেটা বেশিক্ষণ পরতে পারি না। তো কমফোর্টেবলি যাওয়ার জন্য এইটা আমার রেডি বলে। এইটা হলো ওয়েস্টিন, যেটা ইকো স্পেস থেকে একদম কাছে আর ইকো পার্ক থেকে একটু এগোলেই এটা।
তো পৌঁছে গেছি ওয়েস্টিনে, এবার ভেতরে ঢুকবো। মনে হয় আমার টিমমেটসরা সবাই চলে এসেছে, অলরেডি 12:36 বেজে গেছে, একটু লেট হয়ে গেল, তো চলো ঢোকা। এইটা হচ্ছে ওয়েস্টিন, এই ইকো পার্কের কিছুটা দূরেই, এর পাশ দিয়েই আমি আগে ইকো স্পেসে যেতাম, আমার আগে অফিস ইকো স্পেসে ছিল। এবার ঢুকবো ভেতরে। এটা হচ্ছে ওয়েস্টিনের মেন এন্ট্রান্সটা, এন্ট্রান্সটা অপূর্ব সুন্দর করে সাজানো। আমি যেহেতু একটু লেটে পৌঁছেছি তাই সামনেটা একবার দেখে নিয়ে ভেতরে ঢোকার পর জিজ্ঞেস করে নিয়েছিলাম রিসেপশনে যে সিজন টেস্টটা কোথায়। তখন ওরা বলে দিল যে সিজন টেস্টটা 10th ফ্লোরে, এই সামনের জায়গাটা থেকে যার জাস্ট বাঁ দিকেই আছে লিফট, সেই লিফটে করে আমি চলে গেলাম 10th ফ্লোরে সিজন টেস্ট, যেখানে আমাদের অ্যাকসেঞ্চারের টিমের একটা টেবিল বুক করা ছিল। আমরা ছিলাম কজন, একজন দুজন, মানে মোটামুটি ছজন মতন। অনেকেই আসতে পারেনি কিছু প্রায়র কমিটমেন্টের জন্য, আর অনেকে দূরে থাকে তাই তারা আসতে পারেনি। এইভাবে আমি পৌঁছে গেলাম 10th ফ্লোরে সিজন টেস্টে। পৌঁছে গিয়ে দেখি আমার টিমের 3 জন মেম্বার অলরেডি এসে গেছে। তাদেরকে দেখে তাদের দিকে এগোতে এগোতে হঠাৎই চোখ পড়ল বাইরের দিকে। বাইরের দিকটা যেন খুব সুন্দর, তাকিয়ে দেখি কলকাতা শহরটা কতই না সুন্দর লাগছে এই উপর থেকে দাঁড়িয়ে দেখতে, 10তলা থেকে। বাইরের দিকে মেট্রো ট্র্যাকগুলো জাস্ট খুব সুন্দর লাগছে, ভাবছিলাম যে কবে মেট্রোটা চালু হবে। এরপর বাইরের দিকটা দেখেই না জাস্ট মনটা ভরে গেল, এখান থেকে কলকাতাটাকে না জানি কত সুন্দর লাগছে, রাত্রিবেলা আরও কত ভালো লাগবে। আর কী করলো আমার টিম মেম্বার আসার পর সেটা দেখতে পরের ব্লগটা দেখতে ভুলুন।